গত বছর চীন প্যারেডে তার যতই শক্তিশালী মিসাইলের প্রদর্শন করে থাকুক, আসলে চীনের নিজের মিসাইলের প্রতি কোনো ভরসা নেই। সেই জন্যই চীন ভারতের বিরুদ্ধে এক বড়সড় প্রস্তুতি নীতি চলেছে। তো চলুন বন্ধুরা, প্রথমে জেনে নিই চীনের ওই তথাকথিত মিসাইলগুলির বাস্তবতা। চীনের ব্যালিস্টিক মিসাইল DF-17 সম্বন্ধে আপনারা সবাই জানেন, যেটা নিয়ে চীন দাবি করে ওই মিসাইল আমেরিকা পর্যন্ত আঘাত আনতে পারবে, কেননা এটার মারক ক্ষমতা 12,000 কিমি। কিন্তু আপনি হয়তো এটা জানেন না, চীনের এই মিসাইলটির বাস্তবিক মারক ক্ষমতা হলো কেবলমাত্র 3,000 কিমি, যেখানে ভারতের অগ্নি-5 মিসাইলের মারক ক্ষমতা 8,000 কিমি এবং বাস্তবিক মারক ক্ষমতা হলো 5,000 কিমি। এর মানে হলো চীনের এই মিসাইলের থেকে 2,000 কিমি বেশি, যার সত্যতা সাউথ চায়না মর্নিং পোস্ট 2018 প্রকাশ করেছিল। দেখুন, বাস্তবিক মারক ক্ষমতা বলতে, ভারত যদি 5,000 কিমি দূরত্বের টার্গেটে আঘাত আনতে চায়, তাহলে আমাদের অগ্নি-5 মিসাইল সরাসরি ওই লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। আর অন্যদিকে চীনের মিসাইল হয়তো আমেরিকা পর্যন্ত পৌঁছে যাবে, কিন্তু নির্দিষ্ট টার্গেটে আঘাত আনতে বিফল হবে, কারণ চীনের DF-17 মিসাইলে সঠিক মারক ক্ষমতা অর্থাৎ বাস্তবিক মারক ক্ষমতা হলো 3,000 কিমি। হয়তো সেই জন্যই যুদ্ধ পরিস্থিতিতে চীন নিজের মিসাইলের উপর ভরসা রাখতে পারছে না। আর তার জন্যই চায়না ডেলি দাবি করছে, চীন তার হাইপারসোনিক মিসাইল ডেভেলপমেন্টের কাজ যত দ্রুত সম্ভব সম্পন্ন করার চেষ্টা করছে। কেননা চীন মনে করে, ভারতের সাথে যুদ্ধ হলে তার দুটি ফ্রন্টে হবে, প্রথমটি তো চীন আছেই এবং দ্বিতীয় ফ্রন্টটি হলো পাকিস্তান। কিন্তু চীনের সাথে যুদ্ধ হলে তা 6টি ফ্রন্টে হবে, এর প্রথমে সবার আগে ভারত, তারপরে আমেরিকা, এছাড়াও জাপান, অস্ট্রেলিয়া ও ভিয়েতনাম এবং তাইওয়ান আছেই। আরেকটি হিন্দিতে প্রবাদ বাক্য আছে যে, চিনি সামান চালে তো চাঁদ তাক, নেই তো সাম তাক। এমন পরিস্থিতিতে চীন তার নিজের মিসাইল টেকনোলজির উপরই ভরসা রাখতে পারছে না, আর সেই জন্যই হয়তো ভারত ও আমেরিকাকে ভয় দেখানোর জন্য তাদের গ্লোবাল নিউজগুলিতে হাইপারসোনিক মিসাইলের উপর কাজ যে দ্রুত সম্পন্ন হচ্ছে তার খবর বারবার রিপিট টেলিকাস্ট করছে। আর এর থেকে একটি কথা পরিষ্কার, চীন তার কাগজের খড়গের মতো মিসাইল দেখিয়ে পৃথিবীর বিভিন্ন দেশকে ভয় দেখানোর চেষ্টা করছে। আর আপনারা তো জানেন চীন যে কত বড় ধোঁকাবাজ, সেটা পৃথিবীর বেশিরভাগ দেশই জানে। আর চীনের যদি নিজেদের মিসাইল টেকনোলজির উপর এতই দম থাকতো, তাহলে এতক্ষণ কোনো না কোনো দেশের উপর আক্রমণ করেই বসতো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাথে থাকুন, জুড়ে থাকুন। ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য।